him one. তারের কানেকশন গুলো সব ভালো করে কর আর যদি উল্টো পাল্টা হয়েছে না দুটোকে কেলিয়ে বৃন্দাবন দেখাবো। আরে গুরু তুমি একদম টেনশন করো না তো, এসব আমাদের বাই হাত কা খেল। পপ বেস গুলো সব অ্যাটম 26,000 থেকে কানেকশন দিবি। আরে হ্যাঁ গুরু, পপ বেস গুলো সব অ্যাটম 26,000 এর গায়ে গুজে দিয়েছি, সেটআপটা একবার চালু হতে দাও না, তারপরে দেখবে পুরো আগুন জ্বলবে। নেমারা বেশি ডায়লগ না মেরে তাড়াতাড়ি কর, ডিজে সার্জেন্ট 14 চাকা লরিতে মাল লোড করেছে, আমাদেরকে চুদবে বলে এগিয়ে আসছে। আরে গুরু তুমি এত টেনশন করছো কেন বলো তো, কে কাকে চোদন নাই সেটা সামনাসামনি আসলেই বোঝা যাবে। নাও গুরু কানেকশন সব রেডি করে দিয়েছি, সেটআপটা চালু করো তো দেখি। আচ্ছা সেটআপটা রেডি করতে বড্ড ধকল গেল। ঝন্টু এটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তো, যা গরম পড়েছে সেটা পুরো জ্বলে যাচ্ছে। কোল্ড ড্রিঙ্কস খাবে? গুরুর বানাটা একবার চুষে নে না, গুরুর এখনো বিয়েও হয়নি, বেশ ভালোই মজা পাবে। কি বললি লাউরা? যা বলেছি ঠিক বলেছি, যা নিজে কিনে নিয়ে এসে খাগে যা। তবে রে লাউরা, তোদের আবার গুদুর মুদুর শুরু হয়ে গেল। দুজনে আর একটা কথা বলে দেখ, ডিজি তার দুটো না তোদের পেছনে ভরে দেবো। যা গুরু ছিল বলে আজ তুই বেঁচে গেলি, নয়তো চোদন কাকে বলে সেটা তোকে আমি এক্ষুনি দেখিয়ে দিতাম। ভিতরের মেশিন ফেশিন গুলো সব মনে হয় টেলে গেল মনে। গুরু দুটো পপবেস একসাথে যে প্রেসারটাই মারছে না, মনে হচ্ছে যেমন ভূমিকম্প হচ্ছে। পুষ্পা পুষ্পা রাজ, পাওয়ার মিউজিকের মুখোমুখি হলে গাড়ে পড়বে বাজ, ঝুঁকে গানে এই সালা, ডিজে সার্জনকে সামনাসামনি আসতে দে, তারপর হবে আসল খেলা। পাওয়ার মিউজিক কোথায় বাগানের ফুল, আর ডিজে সাজেন হচ্ছে বগলের চুল। তোরা থাম তো, একদম ওদের মুখে মুখ লাগাবি না। পুষ্পা পুষ্পা রাজ, পাওয়ার মিউজিকের এক একটা বেস খেলবে শুধু বাজ। We'll be right back.
বেসটা আরেকটু বাড়াও না। আরে দাঁড়া দাঁড়া, এই তো গাড়ি দু নম্বরে চলছে, এখনই হনুমান গিয়ারে চালালে হবে, সুচোয়ে ঢুকে ভাল হয়ে বেরোতে হবে। কিরে বেসের পেশা শুনে গাড়ির নাক ঢিলা হয়ে গেল তো? নে এরপর তোদের দেশলাই বাক্স চালাতো দেখি কত বারুদ থাকা আছে। আমাদের পাওয়ার মিউজিকের বেসের তোড়ে তোদের দেশলাই বাক্সের আগুন জ্বলে উঠে কিনা? গুরু বারবার দেশলাই বাক্স বলে অপমান করছে আমাদের সেটআপকে, আমি কিন্তু ওদের বক্সের সামনে গিয়ে হেগে দেবো বলে দিচ্ছি। আরে থাম থাম, ফের যদি বলে না তুই লাউড়া সত্যি সত্যি গিয়ে হেগে দিয়ে আসিস তো। তার আগে দাঁড়া, ডিজে সার্জেনের খেলটা ওদেরকে একবার দেখিয়ে দি। কিরে পাওয়ার মিউজিকের দল বল, ডিজে সার্জনের আওয়াজ শুনে মনে ভয় ঢুকে গেল। নেলে ওরা তোর অনেক কম্পিটিশন করেছিস, এরপর তোদের ঠেলা গাড়িগুলো সরাতো, আমাদেরকে রাস্তা ছাড়। চল ফুটলে ওরা, পাওয়ার মিউজিক যেখানে চলবে সেখানে আগুন জ্বলবে। হ্যাঁ হ্যাঁ, আর সেটাগুলো তো বাইক ছিঁড়তে ভাড়া করে পাবলিক। ঠিক আছে লেওড়া, এরপর দুটো সেটাপ একসাথে চলবে, মিডিলটা এসে দাঁড়া, তারপরে দেখ বেশে কার গাড়ির ধাক্কা সব থেকে বেশি। ঠিক আছে লেওড়া, তাই হবে, নে চালা একসাথেই চালা। আমাদের পেশারটা সব থেকে বেশি হচ্ছে লেওড়া। হ্যাঁ আমাদেরটা বেশি হচ্ছে লেওড়া। চল ফুট লেওড়া, বিয়ে বাড়িতে গিয়ে বাজাবি যা। তবে রে লেওড়া, হ্যাঁ লেওড়া আমরা জিতেছি, বেশি কথা বললে রে লেওড়া এখানে হেগে দেবো। বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো তো কোন সেটআপটা জিতেছে।